অবস্থা হচ্ছে শুধু দেখো এন্ট্রি দিয়ে দিয়েছে সন্তোষমিত্র স্কোয়ারে। খেলার ভেতর থেকে যাচ্ছি ঠিক আছে, আর আমি এখান থেকে যাচ্ছি এটা হচ্ছে পাইকারি সবজি মার্কেট, ওখানে মাছের বাজার, বিশাল বড় শিয়ালদার যে বাজার আছে পুরো ভেতর থেকে যেতে হবে তোমাদেরকে। তো চলো, এখন বিশাল ক্রাউড, তো রিক্সা দেখাচ্ছি তোমাদেরকে। মাস্ক লুকিয়ে ভিড়টা কি পরিমাণে আস্তে আস্তে বাড়ছে, আর এই যে সামনে ভিড়, আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওপার থেকে, তো দেখাবো পুরোপুরি ভিডিওর মধ্যে, তোমরা থাকো ঠিক আছে। কিভাবে আসবে তো তোমাদেরকে দেখালাম, আরো ডিটেলসে বলে দেবো তোমাদেরকে। আর সামনে ভিড় আছে ভালো মতোই, আর এটা হচ্ছে ভিড়, শুরু হয়ে গেছে ভিড়। তো সিকিউরিটির ব্যাপারটাও যদি বলি, তো সিকিউরিটিটা খুব বেশি থাকবে তুলনামূলকভাবে, আর টাইমটা অনেকটাই লাগবে তোমাদেরকে বলে দিই ঠিক আছে। তো খুব বেশি টাইম লাগবে যেহেতু অমিত শাহ আসছে, তো তার জন্য সিকিউরিটি ব্যবস্থা খুব বেশি হবে। যদি নর্মাল কেউ থাকতো তো আলাদা বিষয় ছিল, যেহেতু দেশের সুরক্ষা মন্ত্রী ঠিক আছে, সেদিক থেকে একটা ক্রাউডটা বিশাল পরিমাণে। এখন গেট বন্ধ, এখন গেট বন্ধ পুরোপুরি, আর গেটের সামনে এই যে ভিড়টা দেখ। আর ভিড়টা তো সেই লেভেলের হবে, এখন পুরোপুরি গেট বন্ধ ঠিক আছে। কি অবস্থা হচ্ছে শুধু দেখো, এন্ট্রি দিয়ে দিয়েছে সন্তোষমিত্র স্কোয়ারে। তো ভেতরে এন্ট্রি দিয়ে দিয়েছে ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা বিশাল পরিমাণে ভিড়, আর অমিত শাহ চলে এসেছে অলরেডি। তো চলো ভেতরে গিয়ে দেখা কেমন কি হচ্ছে পুরোপুরি পরিকল্পনা। আর এটা হচ্ছে লুক রাম মন্দিরের, হচ্ছে ভিড় ঠিক আছে, এই পরিমাণে ভিড় দেখা যাচ্ছে সন্তোষমিত্র স্কোয়ার বা লেবুতলায়। আর লাইটিংটা আপাতত চলছে, সন্ধে হলে ভালো মতো দেখতে পাবে তোমরা। গরম করে নিচ্ছি, আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি প্রথমে সজল ঘোষ মহাশয়কে, যিনি এই পুজোর সঙ্গে জড়িত এবং এই পুজোর সাধারণ সম্পাদক, উনি প্রথমে 2 মিনিটের জন্য বলবে। জয় মা দুর্গা, জয় শ্রী রাম। मैं भाषा में नहीं बता सकता कि हम ये पूजा कमेटी संतोष मित्र स्क्वायर जो 88 ईयर से ये पूजा कर रहे हैं। অযোধ্যায় 24-এ রাম মন্দির উদ্বোধনের আগে আজকে লেবুতলা পার্কে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ। 24-এ হলো অযোধ্যায়, আমি আজকে বাংলায় আমরা করেছি।
করে ফেলেছে। তার জন্য যে মানুষটি সব থেকে বেশি ধন্যবাদ প্রাপ্য সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সজল ঘোষ। সজলের জন্য জোরে একবার হাত তালি হয়ে যাবে। সজল ঘোষ এই যে উদ্যোগ নিয়েছে, গতবার লাল কেল্লা হয়েছিল স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে, তাতে ভারত মায়ের ছবি উজ্জ্বল হয়েছিল। আজকে রাম মন্দিরে ভগবান শ্রীরাম এবং মা দুর্গা সবাই অধিষ্ঠাত্রী হয়েছেন। আজকে বলা সমস্ত পশ্চিম বঙ্গাল কে জনতা কো নবরাত্রি কি দ্বিতীয় তিথি পর দুর্গা পূজা কি বহুত বহুত শুভকামনায় দেনা চাহতা হুঁ। মে এই কাম করনে কে লিয়ে সুবহ গুজরাট সে নিকলা আর ছত্তিশগড় হতে হুয়ে আজ বঙ্গাল আয়া হুঁ, কেবল আর কেবল মা দুর্গা কে আশীর্বাদ প্রাপ্ত করনা। আর জিনোনে হমারে শাস্ত্রো কি মানে তো ব্রহ্মাণ্ড মে হমেশা সদশক্তি কি রক্ষা কে লিয়ে অনেক যুদ্ধ করকর রক্তবীজ সে লেকর শুম্ভ নিশুম্ভ তক অনেক আসুরী তত্ত্ব কা বিনাশ করনে কা কাম কিয়া হে। এ 9 দিন পশ্চিম বঙ্গাল কে লিয়ে দীপাবলি সে ভি বড়া মহোৎসব কে 9 দিন হতে হ্যাঁ। পুরা বঙ্গাল আজকে হাজার হাজার মানুষের ভিড় হয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো, মানে কথা বলাও খুব চাপের ব্যাপার। আর লাইটিংয়ের কথা যদি বলি, প্যান্ডেলের কথা বলি, অনবদ্য খুবই ভালো কাজ করেছে। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আরও অনেক অনেক ভিডিও আসবে। আর এর আর একটা পার্ট আসবে যে ফুল বিস্তারিত ডিটেলস থাকবে, কিন্তু তার মধ্যে কীভাবে আসবে সম্পূর্ণ ডিটেলস, তো চলো ভিডিওটা দেখো তোমরা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ ঠাকুর পুজো, কিন্তু এই ঢাকের আওয়াজ ছাড়া কিন্তু অসম্ভব, যেটা এখানে খুব ভালোভাবে ঢাকের আওয়াজ তোমরা শুনতে পাবে। লাইভ এক্সপ্লোরারে তোমাদেরকে দেখালাম, তো আমার অপোজিটে আছে সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির, ঠিক আছে। তো আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব, ঠিক আছে। তো ভিড় তো খুব ভালোই ছিল, তোমরা দেখেছিলে এতটা ক্লিপ। আর এখন মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ দেখে আছে আমাদের রাম মন্দির, সবার প্রিয়, কলকাতাতে ওপেন হয়ে গেছে। আর অযোধ্যার রাম মন্দির অরিজিনালি সেটা হচ্ছে জানুয়ারির দিকে ওপেন হবে, তো পুরোপুরি ডিটেলস থাকবে ভিডিওর মধ্যে, দেখো তোমরা। বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি ছিল, নেক্সট পার্টে তোমরা কীভাবে আসবে এখানে সম্পূর্ণ ডিটেলস মন্দিরের ভেতরে, ঠিক আছে, কেমন কী সেজে উঠেছে মায়ের মূর্তি থেকে শুরু করে সব কিছু দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।